পরীক্ষার গুগলি হোক বা বাউন্সার, ছায়া প্রকাশনী হ্যাজ দ্য আনসার। ছায়া প্রকাশনী, কখনো রোম্যান্টিক, কখনো আবার অ্যাংরি ইয়াং ম্যান। আকাশে যতই মেঘ, বিভিন্ন সিনেমায় এমন অবতারেই পাওয়া গেছে টলিউডের বসকে, কিন্তু তার নতুন ছবিতে সম্পূর্ণ নতুনভাবে পাওয়া যাবে জিতকে। দর্শকদের সামনে হাজির হচ্ছেন খাঁটি কমেডিয়ান অবতারে। কিন্তু হঠাৎই কমেডি করার সিদ্ধান্ত কেন, জানালেন বস নিজেই। Naughty kichu kori ni. So you know, I thought like this is an opportunity where it's so well written, a story which is so well been told. Oi story ta the naughty horror shujog esche, so I'm naughty. There's nothing much, and when you see the film which is releasing on the 19th, tokhon dekhar pore apnara beshi bujhte parben je why it is naughty. Actually he's not over khara. Shesh duto chobir motoi ekhaneo jiter pashe nayika Nusrat Faria. জিতের প্রতি তার মুগ্ধতা বাড়ছেই। প্রতিবারই এক একটা সিনেমা করি এবং আমার কাছে মনে হয় ওই 40 days or 50 days হাউ লং আমরা কাজ করি, দ্যাটস এ ট্রেনিং পিরিয়ড। প্রত্যেকটা দিনই কিছু না কিছু শিখছি এবং মোস্টলি এই সিনেমাটা করার সময় আসলেই আমি অনেক কিছু শিখেছি এবং যার আমার মনে হয় রেজাল্টটা যখন ফিল্মটা রিলিজ হবে তখন অডিয়েন্স অ্যাকচুয়ালি অনেক বড় একটা চেঞ্জ পাবে। সো থ্যাংকস টু ইউ ওয়ান্স অ্যাগেইন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।